আজকের টেক নিউজে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। নতুন নতুন টেক নিউজ এবং মোবাইল রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভারতের বাজারে স্যামসাং এর নতুন একটি মোবাইল ফোন লঞ্চ হতে যাচ্ছে, যার মডেল স্যামসাং গ্যালাক্সি F41। এটি ভারতের বাজারে 15,000 রুপির আশেপাশে পাওয়া যাবে এবং যা বাংলাদেশের প্রাইস দাঁড়াবে 20-22,000 টাকা। ইতিমধ্যে স্যামসাং তাদের ওয়েবসাইটে এর ফিচার সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছে। তার মধ্যে সুপার অ্যাভেলেবল ডিসপ্লে সেটআপ থাকছে, 6000mAh এর একটি ব্যাটারি থাকবে এবং 64MP রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এর রিভিউ আসছে, আপনারা চাইলে সেই রিভিউ দেখে বিস্তারিত জেনে নিতে পারবেন। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের কারণে অনেকটাই বাটা পড়েছে হুয়াওয়ের ব্যবসাতে এবং তার প্রভাব আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে হুয়াওয়ের কোম্পানির বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করেছে। একটি সূত্র থেকে জানতে পেরেছি, 15 সেপ্টেম্বর পর থেকে আর হুয়াওয়ে যুক্তরাষ্ট্র থেকে কোনো চিপ নিতে পারছে না, যার কারণে তারা উৎপাদন করতে পারছে না নতুন কোনো মোবাইল। এক্ষেত্রে বাংলাদেশে তাদের কর্মী হয়ে গেছে বেশি এবং তাদের ব্যয়ভার বহন করতে পারছে না, তাই অনেক কর্মী তারা ছাঁটাই করে দিয়েছে। আর বিষয়টা একেবারেই স্বাভাবিক, বর্তমান সময়ে গুগল থেকে কিন্তু হুয়াওয়ে কোনো সাপোর্ট পাচ্ছে না আর আমাদের বাংলাদেশের বেশিরভাগ গ্রাহক কিন্তু ইউটিউব বা গুগল নির্ভর। সেক্ষেত্রে অনেকেই কিন্তু আর হুয়াওয়ে মোবাইল ফোন কিনতে চাচ্ছে না, সেক্ষেত্রে তাদের ব্যবসায় বাধা পড়ার সম্ভাবনা একেবারেই বেশি। দেশের বাজারে হংকং ভিত্তিক মোবাইল ফোন কোম্পানি টেকনো নতুন একটি মোবাইল ফোন লঞ্চ করেছে, তার মডেল হলো টেকনো স্পার্ক 6 এয়ার। টেকনো জানিয়েছে তাদের মোবাইল ফোনটি দিয়ে একদিন চার্জে 4 দিন ব্যবহার করতে পারবেন যে কোনো গ্রাহক, তবে আমার কাছে এটি ভিত্তিহীন মনে হয়েছে। ফেসবুক মেসেঞ্জারে বড় একটি পরিবর্তন আনতে যাচ্ছে, যতটুকু বুঝলাম তারা হোয়াটসঅ্যাপের পথেই হাঁটছে। ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে এখন থেকে মেসেঞ্জারে 1 থেকে 5 জনের বেশি মেসেজ ফরওয়ার্ড করা যাবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টেক নিউজ। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।